আজ আমরা যে বইটি নিয়ে কথা বলবো সে বইটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। কিন্তু এই বইটি যিনি লিখেছেন এবিএম মুসা, তিনি আসলে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু রূপে দেখেন নাই। এটি তার বঙ্গবন্ধুর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কের আলোকে, তিনি বঙ্গবন্ধুকে মুজিব ভাই বলে ডাকতেন, সেই আলোকে একজন ব্যক্তি মুজিব, মুজিবের মধ্যে রসবোধ কেমন ছিল, মুজিবের সংসার কেমন ছিল, মুজিবের রাজনৈতিক চিন্তাভাবনার বাইরে গিয়ে মুজিব তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কেমন আচরণ করতেন, সেই সব বিষয় এই বইতে উঠে এসেছে। এবিএম মুসা হচ্ছেন 21শে পদকপ্রাপ্ত একজন সাংবাদিক। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, সেটিও তিনি সেই দায়িত্ব নেওয়া ছিল আসলে শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত অনুরোধে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনজন সাংবাদিকের সঙ্গে অনেক ঘনিষ্ঠ ছিলেন, তারা হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী, ফয়েজ আহমেদ এবং এবিএম মুসা। তাদের বঙ্গবন্ধু তিনটা চমৎকার নাম দিয়েছিলেন, সেটি হচ্ছে আপদ, বিপদ আর মুসিবত। তো এবিএম মুসা ছিলেন বঙ্গবন্ধুর সেই মুসিবত। তিনি কেন বঙ্গবন্ধুর জন্য মুসিবত ছিলেন বা মুজিব ভাই কেন তাকে মুসিবত বলে ডাকতেন, এটি দিয়ে তিনি দুটো ছোট্ট ঘটনা দিয়ে শুরু করেছেন। সেটি হচ্ছে, প্রথমটি হলো বাংলাদেশ টেলিভিশনে তাকে যে দায়িত্ব নিতে হলো ব্যবস্থাপনা পরিচালকের, সেই বিড়ম্বনার ঘটনাটি দিয়ে তিনি শুরু করেছেন। স্বাধীনতার পরপর বঙ্গবন্ধু তাকে ডেকে পাঠালেন এবং বললেন যে তাকে সাংবাদিকতার দায়িত্বটি ছেড়ে, তিনি ছিলেন একজন পত্রিকার সাংবাদিক, একজন যশস্বী সাংবাদিক ছিলেন, সেটি ছেড়ে তাকে বাংলাদেশ টেলিভিশনের দায়িত্ব নিতে হবে। তিনি স্বাভাবিকভাবেই এই নতুন একটি দায়িত্ব নিতে রাজি ছিলেন না। তিনি বঙ্গবন্ধুকে বললেন যে, নেতা, আমি সংবাদপত্রের লোক, টেলিভিশন বুঝি না। তো তার এই প্রশ্নে বঙ্গবন্ধু রেগে গিয়ে বললেন, আমাকে বুঝিস তো? তিনি উত্তর দিলেন যে, সবটা না হলেও বোধহয় অনেকখানি বুঝি। তখন বঙ্গবন্ধু বললেন যে, যা তাতেই হবে। তো বঙ্গবন্ধুর এই অনুরোধে তিনি বাংলাদেশ টেলিভিশনের দায়িত্ব নেন, যদিও তিনি এক মাস পরেই বঙ্গবন্ধুর কাছে গিয়ে আবার হাজির হন এবং বলেন যে এই দায়িত্বটি তিনি পালন করতে পারবেন না। তিনি বলেন যে, ও আমার দ্বারা হবে না, আমি টেলিভিশনটি ছেড়ে দিব। বঙ্গবন্ধু তাকে তখন একটি পত্রিকার দায়িত্ব দেন, সেটি হচ্ছে দৈনিক মর্নিং নিউজ, সেটির সম্পাদকের পদে তাকে দায়িত্ব দেওয়া হয়। এটি ছিল প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে, তিনি সেখানে বিবৃত করেছেন যে মুজিব ভাইয়ের সঙ্গে তার এই যে ভাই সুলভ সম্পর্ক ছিল, কিন্তু তার সুযোগ নিয়ে তিনি কোনো সুবিধা নেন নাই কিংবা বঙ্গবন্ধু কখনও এই সুযোগ তাকে দেন নাই, এটি তিনি বিবৃত করেছেন। যেমন তৎকালীন জার্মান দূতাবাসের প্রেস সচিব যিনি ছিলেন মিস্টার ব্রিম, তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন তাকে এবং আব্দুল গাফফার চৌধুরীকে, প্রধানমন্ত্রীর প্রেস সচিবকে, আমিনুল হক বাদশাকে জার্মানি সফরে। তো তারা গেলেন বঙ্গবন্ধুর কাছে অনুমতি নিতে, একটি দরখাস্ত নিয়ে তারা বঙ্গবন্ধুর কাছে হাজির হলেন। বঙ্গবন্ধু সেই দরখাস্তটি পড়ে তার কাছ থেকে কলমটি চেয়ে নিলেন এবং সেখানে তিনি লিখলেন, দেশের এই সংকটময় মুহূর্তে আপনাদের বিদেশ যাত্রার অনুমতি দিতে পারলাম না বলে আমি দুঃখিত, শেখ মুজিব। তো এটি দ্বারা বোঝা যায় শেখ মুজিবের সঙ্গে তাদের অনেক অন্তরঙ্গ সম্পর্ক ছিল। এখানে বারবার তিনি বিবৃত করেছেন যে শেখ মুজিবের বাসায় তিনি নিয়মিত প্রাতরাস করতেন, বেগম মুজিবের সঙ্গে, শেখ মুজিবের সঙ্গে তার অনেক অন্তরঙ্গ সম্পর্ক ছিল, কিন্তু তার সুযোগ নিয়ে শেখ মুজিব কখনও তাকে কোনো অবৈধ সুযোগ সুবিধা দেন নাই এবং যে সুযোগ সুবিধা তিনি চাইলেই পেতে পারতেন সেটিও তাকে দেন নাই। এবং 73-এ এবিএম মুসা বঙ্গবন্ধুর অনুরোধে নির্বাচনে দাঁড়ান এবং ফেনীর সাংসদ নির্বাচিত হন। সাংসদ নির্বাচিত হওয়ার পর তখন দেশের যে অবকাঠামোগত অবস্থা ছিল, সরকারের পক্ষ থেকে তাদেরকে একটা করে গাড়ি সরবরাহ করা সম্ভব ছিল না। তো পাকিস্তানি বাহিনীর পরিত্যক্ত একটি গাড়ি পাওয়ার জন্য তিনি বঙ্গবন্ধুর কাছে আবেদন করলেন। বঙ্গবন্ধু সে আবেদনপত্রটি পড়ে যেটি লিখেছিলেন সেটি হচ্ছে, জীবনে কখনো কোনো অন্যায় আবদার প্রশ্রয় দিই নাই, ভবিষ্যতেও দিব না, আপনার প্রার্থনা মঞ্জুর করতে পারিলাম না বলে আমি দুঃখিত। এটি দ্বারা বোঝা যায় বঙ্গবন্ধু যারা কাছের মানুষ ছিলেন, নিকট মানুষ ছিলেন, তাদের চাহিদা থাকা সত্ত্বেও বা সেটি তারা একজন সাংসদ হিসেবে প্রাপ্য হওয়া সত্ত্বেও বিতর্কের এড়াতে বঙ্গবন্ধু তাদেরকে সেই সুবিধাটি বঙ্গবন্ধু দেন নাই। তো প্রথম অধ্যায়ে তিনি বঙ্গবন্ধুর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক কতটা গভীর ছিল সেটি থাকার পরও বঙ্গবন্ধু তার সঙ্গে কীরকম সতর্ক ব্যবহার করতেন সেটি তুলে ধরেছেন। দ্বিতীয় অধ্যায়টি বেশ মজার, সেটি হচ্ছে রঙ্গরসে বঙ্গবন্ধু। এখানে বঙ্গবন্ধুর যে অসাধারণ সেন্স অফ হিউমার সেটির বর্ণনা দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে যে বঙ্গবন্ধু তার মন্ত্রিসভার যে মন্ত্রীরা ছিলেন তাদেরকে নিয়ে বঙ্গবন্ধু অনেক রসিকতা করতেন। তো বঙ্গবন্ধুর যে স্বাস্থ্য জন্ম নিয়ন্ত্রণ যে দপ্তরটি ছিল সেটির মন্ত্রী ছিলেন জহুরুল ইসলাম। তো জহুরুল ইসলামের ছিল 12টি সন্তান এবং 2টি স্ত্রী। তো বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করা হলো যে, আপনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব এমন একজনকে দিলেন যার নিজেরই আসলে পরিবারে জন্ম নিয়ন্ত্রণ নাই। তো বঙ্গবন্ধু বললেন যে, ভেবে দেখলাম আমার মতো সারা জীবন জেল খাইটা তার শরীরটা খ্যাংরা কাঠির মতো হইয়া গেছে, সব ডাক্তারকে সে মানুষের
স্বাস্থ্য ভালো করার তাগিদ দিতে পারবো। সে আবার দুই বইয়ের 14টি বাচ্চা নিয়ে হিমশিম খাইতাছে, বেশি বাচ্চা হওয়ার জ্বালা সেই ভালো বোঝে, তাই তারে জন্ম নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছি। তো এটি দ্বারা বোঝা যায় যে বঙ্গবন্ধু যে কোনো সাংবাদিকদের যে তির্যক প্রশ্ন সেটি তিনি কী অসাধারণ সেন্স অফ হিউমার দ্বারা তিনি সামলাতেন। আরেকটি মজার ঘটনা, সেটি হচ্ছে তখন সিলেটের ভূ অভ্যন্তরে গ্যাস অনুসন্ধান চলছে, তো এটি নিয়ে আলোচনায় বসেছেন প্রধানমন্ত্রী, খনিজ সম্পদ মন্ত্রী এবং আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন। তো বঙ্গবন্ধু আলাপ করতে করতে বললেন যে কয়েকটি বিদেশি অনুসন্ধান কোম্পানিকে আমি বলেছি শুধু গ্যাস নয়, আমাদের তেলও আছে। তো তারা জানতে চাইল যে অতীতে এটি নিয়ে কোনো অনুসন্ধান হয়েছে কি না। আমি বলেছি তা হয় নাই, তবে আমি নিশ্চিত আমাদের তেল আছে। আরব দেশগুলোয় যে তেল পাওয়ার ক্রাইটেরিয়া সেই দুটো আমাদেরও আছে। তো তারপরে তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন যে কিছু বুঝলা কেন এটি বলেছি? তো আমরা দুদিকে ঘাড় নাড়লাম। বঙ্গবন্ধু কৌতুক ভরা চোখে তাকিয়ে বললেন, আমি তাগোরে বইলাসি, তেল পেতে হলে দেশটির দুটি বৈশিষ্ট্য থাকতে হবে যা আমাদের আছে। এক, মুসলিম দেশ হতে হবে, আর দুই, ইট মাস্ট বি হেডেড বাই শেখ, রাষ্ট্র বা সরকার প্রধানকে শেখ হতে হবে। কথাগুলো বলে দিলখোলা বঙ্গবন্ধু হো করে হেসে উঠলেন। তো বঙ্গবন্ধু যে কোনো ভারী বিষয়কে, যে কোনো গম্ভীর বিষয়কে খুব সহজেই হাস্যরসের মাধ্যমে খুব হালকাভাবে উপস্থাপন করতে পারতেন। একটি নেতা হিসেবে মানুষকে যে তিনি কাছে টানতে পেরেছেন, লাখো লাখো মানুষকে, এই গুণটি তার একটি বড় একটি গুণ ছিল। তৃতীয় অধ্যায়ে লেখকের সঙ্গে যেহেতু বঙ্গবন্ধুর পারিবারিক সম্পর্ক ছিল, সেখানে তিনি ফজিলাতুন্নেসা মুজিবকে নিয়ে বর্ণনা করেছেন। তিনি প্রথমে আক্ষেপ করে বলেছেন যে আওয়ামী লীগের যত সভা হয় সেখানে বঙ্গবন্ধুর মৃত্যুর পর শেখ হাসিনাকে অনেক বড় করে সেখানে তুলে ধরা হয়, প্রকাশ করা হয়, কিন্তু বঙ্গবন্ধুর যিনি সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন বেগম ফজিলাতুন্নেসা মুজিব, তাকে নিয়ে কখনো সেভাবে সাড়ম্বরে কোনো কিছু করা হয় না। যেহেতু একটু প্রতিষ্ঠান করা হয়েছে, তার কাছে মনে হয়েছে যে সেটি শুধুমাত্র রাজনৈতিক যে উদ্দেশ্য সাধন সেটির জন্য করা হয়েছে, কিন্তু গান্ধীর যে কস্তুরিবাই ছিলেন সেরকম বঙ্গবন্ধুর যে একজন সারথী ছিলেন যিনি পাশ থেকে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন, তার কতটা অবদান ছিল বঙ্গবন্ধুর জীবনে ছোট্ট একটি ঘটনা দিয়ে তিনি তুলে ধরেছেন। যেমন বঙ্গবন্ধু যখন ক্যান্টনমেন্টে ছিলেন এবং আইয়ুব খান বঙ্গবন্ধুকে অনেক আন্দোলনের কারণে গোলটেবিল বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধু তখন যেহেতু কারাগারে, এই গোলটেবিল বৈঠকে যোগ দেওয়ার জন্য বঙ্গবন্ধুর আসলে একটি মুচলেকা সই করে তারপরে রাওয়ালপিন্ডিতে যেতে হতো। তো বেগম মুজিব জানতে পারলেন যে শেখ মুজিব এটি নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন এবং সারা দেশের জনগণ উৎকণ্ঠায় রয়েছেন যে শেখ মুজিব কি আসলেই সেই শোষকদের সঙ্গে আপোষ করে মুচলেকা দিয়ে তিনি রাওয়ালপিন্ডি যাবেন। তো বেগম মুজিব শেখ মুজিবকে একটি বার্তা দিয়ে পাঠিয়েছিলেন, সেটি ছিল এরকম যে হাতে বটি নিয়ে বসে আছি, প্যারোলে মুচলেকা দিয়ে আইয়ুবের দরবারে যেতে পারেন কিন্তু জীবনে 32 নম্বরে আসবেন না। তো ছোট্ট একটি ঘটনা দিয়ে তিনি বলেছেন যে ভাবতে অবাক লাগে যে একজন আধাশিক্ষিত একজন নারী, তিনি রাজনীতি বুঝতেন না কিন্তু তিনি ব্যক্তি শেখ মুজিবকে বুঝতেন। শেখ মুজিবের ভেতরের যে দোলাচল, শেখ মুজিবের ভেতরের যে দ্বন্দ্ব, সেটিকে তিনি খুব সহজে সমাধান করে দিতে পারতেন। এবং তার যে অসাধারণ সরলতা, এটি তিনি বর্ণনা করেছেন এভাবে যে ইন্দিরা গান্ধী বাংলাদেশে আসার পর সোহরাওয়ার্দী উদ্যানে ইন্দিরা মঞ্চ করা হয়েছে, লাখো লাখো মানুষের সমাগম, তো সেখানে বেগম মুজিব একটি পানের বাটা নিয়ে গেছেন এবং শেখ মুজিব তাকে সেখানে এটি দেখে ধমক দিয়ে বলেছেন যে এটি আবার এখানে কেন নিয়ে আসলে। তো তিনি লজ্জা পেয়ে সেই পানের বাটাটি শাড়ির আঁচলে লুকিয়েছেন। এবং তিনি এখানে এটিও বলেছেন যে শেখ মুজিব যে গণভবন কিংবা বঙ্গভবনের সেই আড়ম্বরপূর্ণ জীবনে যান নাই, তার একটি কারণ ছিল সারাদিনের রাজনৈতিক ব্যস্ততা শেষে তিনি 32 নম্বরে এই সাধারণ নারীটির কাছে তিনি বারবার ফিরে আসতে চাইতেন, যেখানে তার সাংসারিক আবহ রয়েছে এবং রাজনৈতিক ব্যস্ততার বাইরে একটি সাংসারিক জীবন রয়েছে। এখানে পুরো বইতে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলকে নিয়ে অনেক স্মৃতিচারণা রয়েছে, সময় সংক্ষিপ্ততার কারণে আমরা সেটি হয়তো আলোচনা করতে পারলাম না। তো এখানে শেষ করব শেখ মুজিবের যে বিশাল হৃদয় ছিল সেটি নিয়ে তিনি যে বর্ণনা করেছেন সেটি দিয়ে, এবং মালানা ভাসানীর সঙ্গে শেখ মুজিবের যে সম্পর্ক ছিল যেটাকে আওয়ামী লীগ খুব বড়ভাবে তুলে ধরে না কিংবা তুলে ধরা হয় না, সেটি নিয়ে তিনি আফসোস করেছেন। যেমন মালানা ভাসানীর কারণেই তিনি বলেছেন যে মালানা ভাসানী যখন পাকিস্তান তৈরি হলো অনেক মানুষ আত্মতৃপ্তিতে ভুগেছিল, কিন্তু মালানা শুরুতেই বুঝতে পেরেছিলেন যে কি বৈষম্য এই দেশে তৈরি হবে, তাই শুরুতেই তিনি অসীম সাহস নিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ গঠন করেন, আওয়ামী মুসলিম লীগ গঠন করেন। এবং তিনি সবসময় বলেছিলেন যে শেখ মুজিবকে তিনি যে সামনে তুলে এনেছেন, তারপরে তিনি অভিমান করে হয়তো একসময় দল থেকে বের হয়ে গিয়েছিলেন, সেটি ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু তিনি সবসময় আফসোস করে বলেছিলেন যে মুজিবরের মতো সেক্রেটারি আমি কখনো পাইলাম না। এবং
শেখ মুজিব যখন ফিরে আসেন বাংলাদেশে 72 সালে, তখন মাওলানার সঙ্গে দেখা করতে চান। মাওলানা তাকে জড়িয়ে ধরে হু করে কেঁদে উঠেছিলেন এবং বলেছিলেন, একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে মুজিবরের বিপদ এখনও কাটে নাই। এবং মাওলানা ভাসানি একবার ভুকা মিছিল করতে করতে সেক্রেটারিয়েটের সামনে আসেন বিপুল লোকজন নিয়ে। তো শেখ মুজিব তখন দেশে ছিলেন না, তো যিনি খাদ্যমন্ত্রী ছিলেন তিনি তাকে মিছিলের পর সমাদরে ডেকে নিয়ে অনেক রকম খাদ্য দিয়ে আহার করালেন। এবং সেই ছবিটি উদ্দেশ্য প্রণীতভাবে পরের দিন পত্রিকায় তুলে ধরে লেখা হলো, ভুকা মিছিলের পর মাওলানার আহার বিলাস। তো শেখ মুজিব যখন এই খবরটি পেলেন তিনি তখন সরাসরি সৈয়দ নজরুল ইসলামকে ফোন করেছিলেন এবং ধমক দিয়ে বলেছিলেন যে তোমরা কি মাওলানাকে চিনো, তার অবদান কতটুকু সেটা কি তোমরা জানো যে তোমরা মাওলানার সঙ্গে এরকম করেছো। তো শেখ মুজিব অন্য নেতাদের কেমন তার সঙ্গে আচরণ ছিল অন্য সাংবাদিকদের সঙ্গে কিংবা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে, পুরো বইটি এটির সমাহার। একজন শেখ মুজিবকে আমরা জাতির পিতা হিসেবে অনেক সম্মান করি, তার অবদানকে আমরা সবসময় তুলে ধরতে চাই, কিন্তু সেটি সবসময় অসম্পূর্ণ থেকে যাবে যদি ব্যক্তি শেখ মুজিবের যে জীবন ছিল তার সঙ্গে সংশ্লিষ্ট যে মানুষজন ছিলেন, যেমন একজন এবিএম মুসা, তাদের যে স্মৃতিচারণা, সেই স্মৃতিচারণায় যে একজন হিমালয়ের মতো বিশাল হৃদয়ের শেখ মুজিব উঠে এসেছেন, সেটা নিয়ে আমরা যখন আলোচনা করব। শেখ মুজিবের যে অসাধারণ স্মৃতিশক্তি, যে কোনো মানুষকে চিনতে পারতেন, যে অসাধারণ রসবোধ, এইসব জিনিস নিয়ে যখন আমরা আলোচনা করব তখন শেখ মুজিবকে নিয়ে যে আমাদের চর্চা সেটি পূর্ণ হবে। ধন্যবাদ।